আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর কামরুননেসা, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিছু জরুরি বিষয় নিয়ে। যারা আমরা রিসেন্টলি প্রেগনেন্সির জন্য ট্রাই করছি, বা আপনারা যারা নতুন বিয়ে করেছেন, রিসেন্টলি প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন, তাদের কিছু জিনিস জানা প্রয়োজন। কিছু বেসিক টেস্ট আপনার জন্য করা খুবই জরুরি। যেমন ধরেন যে হাজবেন্ডের জন্য অবশ্যই একটা সিমেন অ্যানালাইসিস করে নেবেন, এবং আপনার জন্য যেটা করবেন, আপনার রেগুলার ওভুলেশন হচ্ছে কিনা সেটা কনফার্ম করে নেবেন। এই দুইটা বেসিক টেস্ট যদি আপনার করা থাকে, তাহলে আপনি ন্যাচারালি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন। এখন ন্যাচারালি যদি আপনি প্রেগনেন্সির জন্য ওয়েট করেন, তাহলে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে। ওবেসিটি কিন্তু আপনার প্রেগনেন্সিকে হ্যাম্পার করবে এবং ইনফার্টিলিটি রেটটা বাড়িয়ে দিবে। অতএব ওয়েট কন্ট্রোল বলতে আমরা বোঝাই যে বিএমআই 19-25-এর মধ্যে থাকতে হবে। এছাড়া আপনি রেগুলার যেটা করবেন, রেগুলার 30 মিনিটস এক্সারসাইজ করবেন। অ্যারোবিক এক্সারসাইজটা হচ্ছে বেটার। এবং আপনি লাইফস্টাইল মডিফিকেশন করবেন, ফুড হ্যাবিট চেঞ্জ করবেন। যেমন আমরা সাধারণত বলি, বিভিন্ন ধরনের বাদাম বা নাটস, সি ফিশ, অ্যাভোকাডো, এবং যেগুলো ফ্যাট ফ্রি, যেগুলো ফ্রেশ ফ্রুট ভেজিটেবল, এগুলো কিন্তু ফার্টিলিটি রেট বাড়ায়। তো এগুলো আপনি যদি নিয়মিত আপনার খাবারের মধ্যে রাখেন, তাহলে এটা আপনার ফার্টিলিটি রেটটাকে ইমপ্রুভ করবে। যেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, যে বেকড ফুড অথবা ক্যান ফুড, এই ফুডগুলো অ্যাভয়েড করবেন, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন, এবং সিগারেট, অ্যালকোহল অথবা এক্সেসিভ ক্যাফিন বা চা কফি যদি খুব বেশি খান, এগুলো অ্যাভয়েড করা ভালো। এগুলো সাধারণত ফার্টিলিটি রেটটা কমায় দেয়। আর বেসিক টেস্টের কথা বলছিলাম আমি। বেসিক টেস্টের মধ্যে একটা মেলের জন্য আমরা বলবো যে অবশ্যই একটা সিমেন অ্যানালাইসিস করে নেবেন। সিমেন অ্যানালাইসিসে যদি দেখা যায় যে তার সিমেনের কাউন্ট, মোটিলিটি এবং কনসেন্ট্রেশন সব ভালো থাকে, তাহলে আমরা ওয়াইফের টেস্টগুলো করাবো। সেই ওয়াইফের টেস্টের মধ্যে আমরা দেখবো যে তার রেগুলার ওভুলেশন হচ্ছে কি না। রেগুলার ওভুলেশন হওয়ার জন্য অবশ্যই আমাদের একটা মাসিকের 12তম দিনে আলট্রাসোনোগ্রাফি করি আমরা, ট্রান্সভেজানাল সোনোগ্রাফি। এতে বোঝা যায় যে তার ওভুলেশন ম্যাচিউর হচ্ছে কি না ফলিকল। এবং মাসিকের 21তম দিনে আমরা একটা প্রজেস্টেরন করে দেখি যে তার ওভুলেশন হচ্ছে কি না কনফার্ম করা যায়। তো আমরা যদি দেখি যে আপনার রেগুলার ওভুলেশন হচ্ছে এবং আপনার হাজবেন্ডের সিমেন প্যারামিটার ভালো আছে, তাহলে আপনারা ন্যাচারালি ট্রাই করতে পারেন। তবে তার আগে অবশ্যই আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনই আপনাদের বেসিক আরও কিছু মেডিকেল টেস্টগুলো করে নেবেন, যে আপনাদের কোনো ডায়াবেটিসের প্রবলেম আছে কি না, অথবা আপনাদের কোনো থাইরয়েডের প্রবলেম আছে কি না। এই টেস্টগুলো যদি নর্মাল থাকে, তাহলে আপনারা ন্যাচারালি ট্রাই করতে পারেন। এছাড়া আপনার যদি মাসিক রেগুলার হয়, তাহলে আপনি যেটা করবেন যে মাসিকের 10তম দিন থেকে 20তম দিন, এই সময়টা একদিন পরপর সহবাস করার চেষ্টা করবেন। কারণ এই সময়টা হচ্ছে আপনার ওভুলেশন হবে, এবং এই ওভুলেশনের সময় যদি সহবাসটা হয়, তাহলে প্রেগনেন্সি রেটটা অনেক বেড়ে যাবে।